বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আহ্বানে শুক্রবার এআইইউডিএফ এর এক প্রতিনিধি দল পাটনা গিয়ে পৌঁছান। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেইলি বোরাকের পর্দায়। প্রতিনিধি দলে ছিলেন এআইইউডিএফ সুপ্রিমো সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল, দলের রাজনৈতিক বিভাগের সাধারণ সম্পাদক তথা সোনাই সমষ্টির বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু, সাধারণ সম্পাদক সাংগঠনিক তথা মানকাজার সমষ্টির বিধায়ক আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক তথা দুবরের বিধায়ক নজরুল ইসলাম। সকাল 11:40 পাটনা বিমানবন্দরে পৌঁছা মাত্র এআইইউডিএফ প্রতিনিধি দলকে স্বাগত জানানোর পাশাপাশি সংবর্ধনা জানান বিহার সরকারের মন্ত্রী ডক্টর অশোক চৌধুরী, জেডিইউ দলের সাধারণ সম্পাদক রিতেশ রঞ্জন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এয়ারপোর্ট থেকে এআইইউডিএফ প্রতিনিধি দল সোজা চলে যান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে। সেখানে ঘণ্টা দেড়েকের মতো চলে আলোচনা। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ডক্টর অশোক চৌধুরী, জেডিইউ এর রাষ্ট্রীয় অধ্যক্ষ তথা সাংসদ লালন সিং, জেডিইউ প্রদেশ কমিটির সভাপতি রাজীব রঞ্জন। আলোচনায় স্থান পায় সমস্ত ভারতবর্ষে বিজেপি বিরোধী শক্তিকে একত্রিত করে 2024 লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরি করা হয়। এর জন্য এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল নীতিশ কুমারকে ধন্যবাদ জানান। বৈঠকে বিভিন্ন স্তরের আলোচনা সহ অসমের রাজনীতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। আগামী 2024 লোকসভা নির্বাচনে নীতিশ কুমারের নেতৃত্বে বিজেপি বিরোধী যে মহাজোট বন্ধন হবে তাতে এআইইউডিএফ দল থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। আর আগামীতে এই মহাজোট বন্ধন যে ফর্মুলায় হবে, যেভাবে হবে, যখন যেখানে মহাজোট বন্ধনের সভা বৈঠক হবে সেখানে এআইইউডিএফ দল থাকবে। নীতিশ কুমার ও অন্যান্য বিজেপি বিরোধী শক্তি একত্রিত হয়ে 2024 যে প্রস্তুতি নিবে তাতে এআইইউডিএফ বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।